প্রিয় দর্শক, আমি সবসময় একটা কথা বলি, সেটি হচ্ছে আমাদের জায়গা দৈর্ঘ্যে প্রস্থে কম হতে পারে, কিন্তু উচ্চতার কোনো কমতি নেই। আর সেটিরই বাস্তব একটি রূপ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আজ আমি যে এলাকাটিতে এসেছি সেই এলাকার নাম পিলকুনি। এই এলাকাটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত। আমরা ভিডিওতে যেই নির্মাণাধীন খামারটি দেখতে পাচ্ছি, এই খামারটি তিনতলা বিশিষ্ট একটি মাচার খামার। খামারটি যিনি নির্মাণ করছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আমানত হোসেন বাবু। নিচে 1100 স্কোয়ার ফিটের এই খামারটি, যা তিন দিয়ে গুণ করলে হবে 3300 স্কোয়ার ফিট। বাংলাদেশে দ্বিতল বিশিষ্ট খুব কম খামার চোখে পড়লেও তিনতলা বিশিষ্ট এই ধরনের খামার একেবারে নেই বললেই চলে। ভিন্ন রকম এই খামারটি নির্মাণের পর দেখতে কেমন হবে এবং কোন পদ্ধতিতে এই খামারে মুরগি পালন করা হবে, সেটি নিয়ে আমরা আরেকটি প্রতিবেদন করব। তবে একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই, এখানে মাচা পদ্ধতিতে লিটার ছাড়া মুরগি পালন করা হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি ভালো আছেন। ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কৃষকের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার পেছনে যেই মাচার খামারটা, যেই নির্মাণাধীন খামারটা দেখতে পাচ্ছেন, এই খামারটা তিনতলা বিশিষ্ট হবে। খামারটা নির্মাণাধীন। এই খামারের যিনি কর্ণধার তিনি হচ্ছেন মোহাম্মদ আমানত হোসেন বাবু। এই নির্মাণাধীন খামারটি যখন পরিপূর্ণ হবে, কমপ্লিট হবে, তখন আমরা এই খামারে কীভাবে মুরগি পালন করা হচ্ছে সেই সিস্টেমটা, পদ্ধতিটা আমরা দেখাবো। কথা হবে এই খামারের যিনি কর্ণধার বাবু ভাইয়ের সাথে। তবে আজকে যেই উদ্দেশ্যে এখানে আসা, সেটি হচ্ছে এই খামারের যিনি কর্ণধার বাবু ভাই তিনি সিপির সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ে যেতে চাচ্ছেন। তো এইখানে উপস্থিত রয়েছেন সিপি কোম্পানির এরিয়া ম্যানেজার। তো কীভাবে খামারের সাথে সিপি কন্ট্রাক্ট করে থাকে, আমরা সেই পলিসিগুলো, সেই সিস্টেমগুলো এখন জানব। পরবর্তীতে আমরা আরও কোনো দিন অন্য কোনো ভিডিওতে বা প্রতিবেদনে এই খামারের মুরগি পালন পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ শোয়াইব খান তারিক, এরিয়া ম্যানেজার নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া। আমি সিপি কোম্পানিতে যে পলিসিটা খামারিদের জন্য শেয়ার করি, অথবা খামারিদের জন্য যে আমাদের কোম্পানির পলিসি আছে সেটা আমরা শেয়ার করার জন্য আজকে এক খামারি ভাইয়ের সাথে উপস্থিত হয়েছে। ভাই, আপনার নামটা যদি? আমার নাম মোহাম্মদ আমানত হোসেন চৌধুরী বাবু। আচ্ছা বাবু, ভাইয়ের সাথে আমি এই সিপি কোম্পানির যে পলিসিটা আছে সেটা শেয়ার করতে আজকে আসছি। আমরা মূলত সরাসরি খামারির সাথে ব্যবসা পরিচালনা করি। আমাদের কোম্পানি এই খামারির সাথে খামারিদের উন্নয়নের জন্য এই পলিসিটা বাংলাদেশের জন্য বর্তমানে সেট করছে। পলিসিটা হলো খামারি আমাদের কোম্পানির সাথে নগদে ব্যবসা করবে, সেখানে সে একটা নির্দিষ্ট রেটে সারা বছর বাচ্চা পাবে। আমাদের কন্ট্রাক্ট যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা সে পাবে 41.50 টাকা। এই 41.50 টাকা প্রতি বাচ্চাতে আমাদের কোম্পানি থেকে তাকে ভ্যাকসিন করে দেওয়া হবে। এর ভিতরে সে 4টা ভ্যাকসিন ইনক্লুড করে দিবে। এক নম্বর হলো NDIB, এটা হলো স্প্রে ভ্যাকসিন। আরেকটা হলো IBD, মানে গাম্বুরুর ইন্টারমিডিয়েট ভ্যাকসিন, মানে এটা মুরগিটা যতদিন থাকবে সে তাকে ব্যাকআপ দিয়ে যাবে। আরেকটা হলো রানি ক্ষেতের কিল ভ্যাকসিন, এই কিল ভ্যাকসিনটা তাকে ঘাড়ে প্রয়োগ করে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে সে মুরগিটা, মানে যে রেজাল্ট, এটা মুরগি সেফ থাকে, যেটা আমরা শুধুমাত্র কন্ট্রাক্ট খামারিদের জন্য দিয়ে থাকি। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আপনাদের জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং তিনতলা বিশিষ্ট এই খামারের পরবর্তী ভিডিওটি যদি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।